প্র্যাকটিস চালিয়ে যাচ্ছি, সামনে এজ লেভেলের ম্যাচ আছে, ওই উদ্দেশ্যেই প্রতি বছরই আমাদের ক্লাব থেকে অনেক প্লেয়ার এজ লেভেল দল রিপ্রেজেন্ট করে। আমি এই ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাবে প্র্যাকটিস করি। আমরা মূলত বুধ বৃহস্পতি শুক্র শনি সপ্তাহে চার দিন প্র্যাকটিস করি। বিকাল তিনটা থেকে আমাদের এই প্র্যাকটিস হয়। মাঠের পরিবেশ খুব সুন্দর, আমরা সবাই আমাদের মতো করে প্র্যাকটিস করতে পারি। আসলে ফেনীতে তো হাঁটার মতো কোনো জায়গা নেই, তো বিকেলবেলা ছেলে মেয়েদেরকে নিয়ে এখানে হাঁটার জন্য আসলাম। তো আসলে এখানে বাচ্চাদের জন্য দেখতেছি বাচ্চারা অনেক আনন্দ করতেছে খেলাধুলা নিয়ে। যদি যথেষ্ট পরিমাণে খেলার মাঠ থাকতো তাহলে বাচ্চাদের খেলাধুলার আরও সুযোগ হতো। তারপরও এই মাঠটা বাচ্চাদের জন্য একটা স্বর্গের মতো। ফেনীতে যেহেতু আর কোনো খেলার মাঠ নাই, তো বাচ্চারা এখানে খেলতেছে, আমিও বাচ্চাদেরকে নিয়ে আসছি এখানে। বাচ্চারা এখানে হেঁটে ওদের অনেক ভালো লাগছে এবং অনেকটা বন্ধু জীবনে থাকতে থাকতে ওদের যে একগুঁয়েমি এসে গেছে সেটা অনেকটা দূরীভূত হয়েছে এবং তারা খুব খুশি। তো আসলে এরকম হাঁটার জন্য যদি বড় আকারে কোনো পার্ক বা বাচ্চাদের সুযোগ সুবিধা সম্বলিত কোনো শিশু পার্ক থাকতো তাহলে আরও ভালো হতো। আমি সপ্তাহের বৃহস্পতিবার এবং শুক্রবার বিকালবেলা ফেনে কলেজ মাঠে খেলা দেখতে আসি এবং মাঝে মধ্যে আমি এখানে এসে সন্ধ্যার দিকে যদি ফ্রি সময় পাই হেঁটে ব্যায়াম করি। আমার কাছে দৃশ্যটা খুব ভালো লাগে, আর যখন আমার বিরক্ত ফিল হয় বা কোনো ধরনের দুশ্চিন্তাগ্রস্ত থাকি তখন এখানে এসে খেলা দেখে আমার দুশ্চিন্তাগুলো অনেক ক্ষেত্রে আমি লাঘব করতে পারি।